আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি চাইনিজ সবজিটা আর কি রান্না করব, এটার জন্য এখানে আমি পেঁপে গাজর এগুলো কেটে নিয়েছি। এভাবে করে আর কি পাতলা করে আমি কেটে নিয়েছি। এখন আমি এগুলাকে একটু সিদ্ধ করে নিব 2 মিনিটের মতো আর কি। পানিটা গরম করে আমি এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি। তো দিয়ে আমি 2 মিনিটের মতো আর কি সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে সরাসরি এভাবে রান্না করতে পারেন। তো আমি 2 মিনিট পরে আর কি তুলে আর কি আমি এটাকে ছেঁকে নিয়েছি। তো এদিক থেকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি রান্না করার জন্য। তো আমি 2 টেবিল চামচের মতো আর কি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা কুচি, রসুন কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। দিয়ে এটা হালকা ব্রাউন করে আর কি আমি ভেজে নিব। তো হালকা ব্রাউন করা হয়ে গিয়েছে, এখন আর কি আমি চিকেনটাকে দিয়ে দিব। চিকেনটাকে এভাবে আমি ছোট ছোট টুকরো করে আর কি পাতলা করে কেটেছি। তো এখন আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালো করে আর কি আমি নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। তো আমি চিকেনের গায়েরটা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত আর কি আমি চিকেনটাকে ভেজে নিব। আমার চিকেনটাও ভাজা হয়ে গিয়েছে, এখন আমি আর কি সবজিগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু আমার হাই হিটে আছে, কারণ যে কোনো চাইনিজ রান্নাগুলাই কিন্তু হাই হিটে করতে হয়। তো আমার চুলার আঁচটাও যতটুকু আর কি হাই হয় এতটুকুই আমি আর কি করে রেখেছি। দিয়ে আমি ভালো করে সবজিগুলো আর কি নেড়ে চেড়ে মিক্স করে নিলাম। এখানে কিছু কাঁচামরিচ আর কি 5-6টা আমি মাঝখান থেকে চিরে দিয়ে দিচ্ছি। বক্সে আমার ধনিয়া পাতাও আছে, আমি সাইড থেকে আর কি কাঁচামরিচগুলো রেখেছিলাম। তো কাঁচামরিচগুলো দিয়ে আবারও ভালো করে আর কি আমি মিক্স করে নিচ্ছি। তো আমি যেহেতু সিদ্ধ করে রেখেছিলাম হালকা একটু, তো আমার বেশি আর কি সিদ্ধ একটা মানে ভাজতে হবে না এটাকে। আমি 2-3 মিনিট আর কি ভেজে তারপর আর কি আমি ঝোল দিয়ে দিব। এর মধ্যে আমার বাকি যা যা জিনিস যেগুলো দেওয়ার আমি সেগুলোই দিয়ে দিচ্ছি। তো এখানে আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, লাল সবুজ হলুদ 3টাই আর কি আমার কাছে ছিল, আর এটাই আমার ফ্রোজিং আর কি ছিল ক্যাপসিকামগুলো। তো এগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে আমি একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। ক্যাপসিকামগুলো দিয়েও আবারও আমি 1 মিনিটের মতো আর কি এটাকে নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছে। তার একটা ক্যাপসিকাম আর কি আমি দিয়ে দিলাম, এটা ফ্রোজিং করা ছিল না। এখানে আমি পেঁয়াজ আর কি কিউব করে কেটে রেখেছিলাম, কোয়াগুলো খুলে রেখেছি, এখন এগুলো দিয়ে দিচ্ছি। চাইনিজ সবজিটার মধ্যে আর কি পেঁয়াজটা থাকলে আর কি বেশি আমার কাছে ভালো লাগে, কামড়ের মধ্যে পড়লে আর কি খেতে আমার কাছে ভালো লাগে, তাই আমি সবসময় পরিমাণে একটু বেশি দেওয়ার চেষ্টা করি। এখানে 1/2 চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, সাদা কালো 2টাই আমি একসঙ্গে আর কি মিক্স করে আর কি ব্লেন্ড করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু ভালো করে আর কি আমি মিক্স করে নিচ্ছি। পেঁয়াজ ক্যাপসিকাম গোলমরিচের গুঁড়া দিয়ে আর কি সব কিছু দেওয়ার পরে আমি আবারও ভালো করে মিক্স করে নিয়েছি। তো এভাবে করে আমি আবারও আর কি 2 মিনিট ভেজে নিচ্ছি সব কিছু একসঙ্গে। তো এখন আমি লবণ দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালো করে আর কি মিক্স করে নিচ্ছি লবণের সঙ্গে সবজিগুলো। তো
আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করবেন, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেন নাই অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর বেশি ভালো লাগলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে অবশ্যই শেয়ার করে দিবেন। তো এখন আমি যে পানিটা দিয়ে আর কি সেদ্ধ করে নিয়েছিলাম তো আমি ওই পানিটাই রেখে দিয়েছিলাম, ওইটাই আর কি আমি দিয়ে দিয়েছি। প্রথম হাফ দিয়েছিলাম, দিয়ে আর কি দেখছি কতটুকু হবে, লাগবে কি না। তো আমার মনে হচ্ছে যে না আমার আরও একটু লাগবে, তো আমি বাকিটুকু আর কি দিয়ে দিচ্ছি। তো আমি বাকিটুকু আর কি দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে আর কি মিক্স করে নিচ্ছি। যেহেতু হালকা একটু সিদ্ধ করে নিয়েছিলাম, আবার ঝোলের পানিটাও গরম ছিল, আর এই সবজিটা তো একবারে সিদ্ধ করা হয় না, দেখতে মনে হয় যে সিদ্ধ আছে কিন্তু একেবারে সিদ্ধ না হয় না। তো এইটার মধ্যে আমি টেস্টিং সল দিয়ে দিয়েছি, অল্প করে দিয়ে দিয়েছি। রেস্টুরেন্টগুলোর মধ্যে কিন্তু টেস্টিং সলটা ওনারা ব্যবহার করে চাইনিজ সবজিটার মধ্যে বা বেশিরভাগ রান্নাগুলোর মধ্যেই কিন্তু করে। তো আমি এটা দিয়ে আর কি আবার 2 মিনিটের মতো ঢাকনাটা দিয়ে দিলাম। তো ঢাকনাটা না দেওয়াটাই ভালো, তা না হলে আর কি সবজির কালারগুলো চেঞ্জ হয়ে যায়। তারপর আমি 2 মিনিটের মতো দিয়ে দিলাম, 2 মিনিট আর কি ঢেকে রান্না করব। তো 2 মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিয়েছি, এখানে আমি কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ নিয়ে নিয়েছি, নিয়ে একটু পানি দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি। তো আমি এটাকে গুলিয়ে নিলাম, পাশে থেকে ছোট্ট বেল আইকনটা ক্লিক করে দিবেন যাতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করি নোটিফিকেশন আপনাদের মধ্যে চলে যাবে আপনাদের কাছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা দেখে আসতে পারেন আমার ভিডিওগুলো। তো এখানে আমি 2 টেবিল চামচ দিয়ে দিলাম, 4 চামচ আর কি, টেবিল চামচ না 4 চামচে দিয়ে দিলাম টমেটো সস, দিয়ে আবারও ভালো করে সব কিছু একসঙ্গে মিক্স করে নিলাম। লাল হলুদ সবুজ দেখতে কতটা সুন্দর লাগছে, মাশাল্লাহ কালারটা অনেক বেশি সুন্দর আসছে। এখানে আমি কর্নফ্লাওয়ার যেটা গুলি নিয়েছি আবারও ভালো করে আর কি নেড়ে তারপরে দিয়ে দিলাম, প্রথমে হাফ দিয়ে দিয়েছি, দিয়ে একটু আর কি আমি মিক্স করে নিচ্ছি। মিক্স করে আর কি বেশি যদি হয়ে যায় তাহলে আর কি থকথকে হয়ে যায়, খেতে ভালো লাগে না জিনিসটা, তাই আমি প্রথমে হাফ দিয়ে দিয়েছি, নেড়ে চেড়ে তারপরে লাগলে আরও একটু দিয়ে দিব। তো আমার কাছে মনে হচ্ছে যে না আরও লাগবে, তাই আমি বাকিটুকু দিয়ে দিব। এটা দেওয়ার পরে আর কি আমি নেড়ে চেড়ে দেখেছি যে না আমার ঠিক হয়ে গেছে আর লাগবে না, তো আমি আর কিন্তু বাকিটুকু আর কিন্তু আর দিই নাই। আমি যতটুকু আর চেয়েছিলাম ততটুকুই আমার হয়ে গিয়েছে। এই যে আমার থিকনেসটা ঠিক আমি এরকমই রাখতে চেয়েছি, কারণ ঠান্ডা হয়ে গেলে আরও একটু ঘন হয়ে যাবে। তো আমার সবজিটাও হয়ে গিয়েছে, আমি চুলাটা অফ করে দিয়েছি, আমি গরম গরমই আর কি একটা সার্ভিং প্লেটের মধ্যে আর কি বেড়ে নিচ্ছি। দেখতে এটা যতটা আর কি সুন্দর লাগছে খেতেও মাশাল্লাহ ঠিক ততটাই আর কি মজার হয়েছিল। আজ এখানেই শেষ করব, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।